হ্যালো বন্ধুরা, এখনো পর্যন্ত আপনারা যদি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক না করিয়ে থাকেন তাহলে কিভাবে সঠিক পদ্ধতিতে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। সো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখে যাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন আপডেট আসলে সবার আগে দেখতে পান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করার জন্য সবার প্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে এখানে সার্চ করবেন আধার কার্ড। সার্চ করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন UIDAI যে অপশানটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা চাইলে ইংলিশ করতে পারেন, বাংলাও করতে পারেন। তো এখানে আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশ করলাম। তারপরে দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা কী করবেন, নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে দেখুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, গেট আধারের মধ্যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট যে অপশানটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে আধার সেবা কেন্দ্র চুজ করতে হবে। তো এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আধার সেবা কেন্দ্র যেটা আছে আপনার কাছাকাছি সেটা আপনি চুজ করবেন। তো এখান থেকে আপনাদের একটা চুজ করে দেখিয়ে দিচ্ছি আমি। তারপরে নিচে দেখুন প্রসিড টু বুক অ্যাপার্টমেন্ট, এই যে অপশানটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নতুন পেজ ওপেন হয়ে যাবে, নিচের দিকে চলে আসবেন। এখানে প্রথমে আপনাকে মোবাইল নম্বর দিতে হবে। তো মোবাইল নম্বরের ঘরে মোবাইল নম্বর দিয়ে দেবেন। ক্যাপচার কোড যেটা নিচে দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা ক্যাপচার কোডের ঘরে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে নিচে দেখুন জেনারেট ওটিপি যে অপশানটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই ওটিপি করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা আধার নম্বর যেটা আছে আপনার সেটা বসিয়ে দেবেন। তারপরে নেম অন আধার, তো আপনার আধার কার্ডের যে নামটা আছে সঠিক বানান এখানে দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশান টাইপ এখানে আপনি ডকুমেন্টটি রেখে দেবেন। তো এখানে আপনার যেহেতু মোবাইল নম্বর লিংক করবেন সেহেতু এখানে কোনো রকম ডকুমেন্ট আপনাকে দেখাতে লাগবে না। তো এখানে যেরকম আছে সেরকম রেখে দেবেন। তারপরে নিচে চলে আসবেন স্টেট, তো এখানে আপনি স্টেট চুজ করে নেবেন, আপনার যে রাজ্য আছে সেটা চুজ করবেন। তারপরে সিটি, আপনার যে সিটি আছে সেটা এখানে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে আধার সেবা কেন্দ্র যেটা আছে আপনার এখানে দেখতে পাবেন, সেই আধার সেবা কেন্দ্র আপনি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে নেক্সট যে অপশানটা আছে নিচে এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। তো এখানে আপনি নাম, জেন্ডার, মোবাইল নম্বর, ইমেল আইডি, অ্যাড্রেস সমস্ত কিছু এখানে কারেকশান করতে পারেন। তো এখানে যেহেতু মোবাইল নম্বর আপনি লিঙ্ক করবেন তার জন্য এখানে মোবাইল নম্বরের আগে যে ঘরটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে 50 টাকা আপনার কাটবে। তো তারপর আপনারা নিচে চলে আসবেন। নিচে এসে দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশানটা আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার শো করছে। তো যে দিনে আপনাদের সুবিধা হবে সেই দিন এখান থেকে চুজ করে নেবেন, একটা ডেট চুজ করবেন। চুজ করার পরে আপনারা নিচে চলে আসবেন, কোন টাইমের মধ্যে আপনারা গেলে সুবিধা হবে আপনাদের সেই টাইমটা এখান থেকে চুজ করে নেবেন। তো আমি দেখানোর জন্য আপনাদের একটা টাইম চুজ করে নিলাম। চুজ করার পরে নিচে চলে আসবেন। তো দেখুন নিচে যে নেক্সট অপশান আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, পুরোটা ক্লিয়ারভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে সাবমিট যে অপশানটা আছে এর উপরে আপনারা পুনরায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, কন্টিনিউ করতে চাইলে তাহলে এখানে ওকে অপশানে ক্লিক করবেন। তো এখানে কী বলছে দেখুন, আপনাকে পেমেন্ট করতে বলছে। তো পেমেন্ট করার জন্য এখানে ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি অনলাইন পেমেন্ট করতে চান তার জন্য এখানে অনলাইনের ঘরে টিক মারবেন। টিক মারার পরে নিচে দেখুন পে ইউ আছে। তো পে ইউর সামনে যে ঘরটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখুন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এইসবের মধ্যে দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন। তো আমি এখানে ইউপিআই পেমেন্ট করার জন্য আপনাদেরকে বলবো। তারপরে আপনি ইউপিআইয়ের ঘরে ক্লিক করবেন অথবা আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়েও করতে পারেন। তারপরে ইউপিআইয়ের ঘরে টিক মারার পরে নিচে দেখুন মেক পেমেন্ট যে অপশানটা আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে পুনরায় আপনারা ইউপিআই যে অপশানটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এতগুলো অপশান আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনারা গুগল পে, ফোনপে, ভিম এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারেন। তো এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে বা যে ইউপিআই আছে সেই ইউপিআইয়ের সাহায্যে করবেন। তো আমি এখানে ফোনপে সাহায্যে দেখিয়ে দিই। তো এখান থেকে আমি ফোনপে চুজ করলাম। চুজ করার পরে এখানে আমার ফোনপে নাম্বারটা দিতে হবে। তো দেওয়ার পরে এখান থেকে আমি পেমেন্ট করলে এটা কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে।
এবার আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়ার পরে যে ডেট আপনারা সিলেক্ট করেছেন সেই ডেটে যে টাইমটা আছে সেই টাইমে চলে যাবেন। চলে যাওয়ার পরে ওখান থেকে আপনারা মোবাইল নাম্বারটা আপডেট করিয়ে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গলি ইনফরমেশন চ্যানেল। ধন্যবাদ, জয় হিন্দ।